হ্যালো বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে একদম অন্যরকম একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটাতে আমি আসছি। কিন্তু তার আগে আমি তোমাদের সকলকে একটা কথা বলতে চাই। দেখো বন্ধুরা, আমি বরাবরই যেদিন থেকে মানে আমি এই রিভিউয়ার কমিউনিটির মধ্যে ঢুকেছি আর জবে থেকে রাবণ নিয়ে সবচেয়ে বেশি কথা বলতে শুরু করেছিলাম, তখন থেকে আমি তোমাদের কাছে অকপট স্বীকারোক্তি এটা দিয়েছি যে আমি নিজে ব্যক্তিগতভাবে জিদ্দার ফ্যান। মানে আমার ছোটবেলা থেকে জিদ্দাকে খুব ভালো লাগে, তো সেখান থেকে আমি জিদ্দাকে চূড়ান্ত রেসপেক্ট করি। এবং তোমরা আমার বাকি ভিডিওগুলো দেখলেই বুঝতে পারো, জিদ্দার কোনো প্রজেক্ট এলে আমার এক্সাইটমেন্টটা ওটা না ন্যাচারালি একটু বেশি থাকে। তো আমি ঠিক এর আগে একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি কিল হিমের টিজার রিয়াকশন করেছি, আর সেখানে আমি বলেছিলাম যে এপার বাংলার জিদ্দার মতন ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ওই টিজারটাতে। আমার এক ঝলক দেখে তাই মনে হয়েছে। দেখো বন্ধুরা, অনেকেই বলছে বা বলাবলি করছে, আমার কাছে নিজের কাছে কমেন্ট এসেছে যে এই টিজারটা নাকি শাহরুখ খানের জওয়ানের টিজারের কপি বা সেখান থেকে ইন্সপায়ার্ড ইত্যাদি ইত্যাদি। দেখো আমি এই ব্যাপারটা বলবো না, তার কারণ ট্রেলারটা আসুক, না হলে আমি বুঝতে পারবো না। আর সত্যি বলতে কি, এক ধরনের কাজ তো আমরা এরকম করে দেখি আর কত কপি 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 কপি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, হোক না কপি, যদি এক ধরনের দেখতে লাগেও লাগুক না, আলটিমেটলি কাজটা কিরকম হবে সেটাই তো মূল মুদ্দা দেখার বিষয়। আমার মনে হয় না অনন্ত জলিল ইজ ইকুয়াল টু এসআরকে, এটা এটা কখনোই সম্ভব নয়। এসআরকে কোথায় আর কোথায় অনন্ত জলিল, এটা মানতে হবে। যাই হোক, আমি যেটা বলছিলাম, তো সেখানে আমি এই কথাটা এই কারণেই বলেছিলাম যে দেখো আমার ব্যক্তিগতভাবে লেগেছিল যখন রাবণের টিজার এসেছিল, তখন রাবণের টিজারটা দেখে যে গুজবাম্পসটা ক্রিয়েট হচ্ছিল আমাদের মধ্যে, আমার সামহাও কিল হিমের টিজারটা দেখে কিন্তু ওই রকম লেগেছে। মানে ওর ট্রিটমেন্টটা খুব ভালো ছিল, সেই কারণেই আমি বলেছি যে ওপার বাংলার জিদ্দার মতন লাগছে। আমি কিন্তু বলিনি অনন্ত জলিল ওপার বাংলার জিদ্দা, তোমরা যারা আমাকে একটুখানি ভুল বুঝছো আমি তাদেরকে এটা সংশোধন করিয়ে দেওয়ার জন্য বললাম। আমি শুধুমাত্র টিজারটার কথা বলেছি। যাই হোক, আমি আশা করছি আমি বোঝাতে পারলাম কি বলতে চাইছি। এইবারে আমি চলে আসি ডিরেক্ট যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর পক্ষ থেকে কিছু ঘন্টা আগে একটি ভিডিও ক্লিপিংস আপলোড করা হয়েছে, যেখানে আমরা, এটাও কাছের মানুষের একটা প্রমোশনাল ভিডিও আমরা বুঝতেই পারছি, যেখানে আমরা দেবদা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একসঙ্গে দেখতে পাচ্ছি। আমার মনে হয় তোমরা যারা দেবদার ফ্যান্সরা আছো, যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান্সরা আছো, তোমরা প্রত্যেকে এই ভিডিওটা দেখে ফেলেছো। আমি ব্যক্তিগতভাবে দেবদাকে প্রমোশনের দিক থেকে, মানে ওনার যে বিজনেস মাইন্ডটা সেটাকে প্রচন্ড রেসপেক্ট করি, এবং আমি প্রত্যেকক্ষণ এটা বলেছি যে কোনো কোনো ক্ষেত্রে দেবদার যে প্রমোশনাল লেভেলটা ওনার কাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই, অনেকের শেখা উচিত যে কিভাবে মানুষের মধ্যে ঢুকে যেতে হয়। কনস্ট্যান্ট মানুষকে হ্যামার করে যাওয়া যেটা বলে, সেটা কিন্তু দেবদা করেন। তো আমার ব্যক্তিগতভাবে এই প্রমোশনাল ভিডিওটা নিয়ে একটু আপত্তি আছে। দেখো, যেটা ভালো লাগবে সেটা বলবো, যেমন যেটা খারাপ লাগবে সেটাও তো বলবো। এখানে আমরা দেখতে পেলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পার্সোনাল লাইফের একটা অংশ তুলে নিয়ে এসে সেটাকে এখানে একটু মজার ছলে সেটাকে অ্যাপ্লাই করা হয়েছে, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কটা বিয়ে। আমার ব্যক্তিগতভাবে ব্যাপারটা না ভালো লাগেনি। এখন হ্যাঁ, হতেই পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইয়েস করেছেন, ওনার ব্যক্তিগত জীবনে দেবদাকে ঢুকতে দিয়েছেন, তাই জন্যই দেবদা ঢুকেছে বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার ঢুকেছে, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু আমরা যারা আপামর জনসাধারণ, তোমরা বলো যে আমরা যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান, যারা আমরা সত্যিই জানি ওনার অনেকগুলো বিয়ে, কিন্তু আমরা কিন্তু ফোকাস করি তিনি একজন একালের মহানায়ক বিকজ অফ তার অ্যাক্টিং, বিকজ অফ তার অ্যাচিভমেন্ট। আমরা কিন্তু কখনো ওনার ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে থাকি না, ওনার কটা বিয়ে, ওনার কটা বউ, ওনার সাথে কে থাকে কে থাকে না। আমার মনে হয় একজন শিল্পীর বিচারটা তার ব্যক্তিগত জীবন দিয়ে হয় না। তো পার্টিকুলার এই প্রমোশনাল স্টাইলটা আমার খুব একটা ভালো লাগেনি, তবে নিশ্চয়ই কিছু ভেবেছে তাই জন্যই তো করেছে। কিন্তু আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে খুব সম্মান করি, এবং আমার ওনার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথাবার্তা হলে আমার অ্যাজ অ্যান অডিয়েন্স হিসেবে সেটা শুনতে বা দেখতে খুব একটা ভালো লাগেনি। এবার তোমাদের কি মতামত এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই চাইবো কাছের মানুষ প্রচন্ড ভালো হোক, প্রমোশন অলরেডি তুমুল হারে শুরু হয়ে গেছে, তার মধ্যে আগামীকাল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর পক্ষ থেকে একটা বিগ কিছু আসতে চলেছে, যেটার জন্য ওয়েট করছি, দেখা যাক।
তো এই ছিল আমার এখনকার ভিডিও। আমি জাস্ট আমার মতামতটা জানালাম, তোমরা কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই জানিও। এটা যদি ঠিক মনে হয় আমার কথাটা তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না, আর এভাবেই চ্যানেলের পাশে থেকো প্লিজ। খুব শিগগিরই দেখা হচ্ছে আজকে আর কোনো ভিডিও নিয়ে না, আবার আগামীকাল কোনো ভিডিও নিয়ে। বকা খেয়েছি, খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা। আর এটা আমি ইচ্ছে করে এডিট করলাম না, দেখলে আমাকে বড় মাসের পাশ থেকে বকা দিল। তোমরা কমেন্ট করে বলো কি বলতে চাও।